তো বন্ধুরা, এখন আমরা সরাসরি কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ 10টা ইনস্টল করবেন। তো ইনস্টল করতে হলে দেখেন, আপনারা প্রথমে আপনারা সার্চ অপশন লিখবেন, জাস্ট লিখবেন যে উইন্ডোজ 10। উইন্ডোজ 10 লেখার পরে সহজে চলে আসবে উইন্ডোজ 10, বা যেটা লেখেন আপনার লেখার পরে দেখবেন সরাসরি আপনাদের এখানে চলে আসবে। তো চলে আসার পরে দেখবেন আপনারা ফার্স্ট যে একটা লেখা রয়েছে, ডাউনলোড উইন্ডোজ 10 ডিক্স ইমেজ, তো ডাইস ইমেজ, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে দেখতে পাবেন আপনারা এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এটা হচ্ছে আপডেট নাও, যদি আপনার কম্পিউটার আপডেট চায় তাহলে যদি থাকে আপডেট নিতে পারেন। এখান থেকে আপনি এখন ডাউনলোড করবেন, হ্যাঁ, তো এখানে আপনার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন একটা ফাইল ডাউনলোড হবে, অনেক ছোট্ট একটা ফাইল, এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে 18 MB। হ্যাঁ, তো এই ফাইলটা আপনি কী করবেন, সাথে তো ওপেন করবেন। তো ওপেন করার পরে এই যে ওপেনিং হচ্ছে, তো ওপেন করার পরে দেখবেন এখানে ইএস রয়েছে, আপনি ইএস দিবেন। তো ইএস দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, আমি এই যে ফাইলটা এখন নামাচ্ছি সেটা আইএসও ফাইলটা, যেটা দিয়ে আমি বোটেবল করব। এই ফাইলটা নামানোর পরে আমি আরেকটা ফাইল নামাবো, মূলত দুইটা ফাইল নামানোর পরে প্যানড্রাইভে বোটেবল করতে হবে। তো একটু ওয়েট করতে হবে, কারণ এই এটা একটু আপনাদের রানিং চলবে। তো একটু ওয়েট করার পরে দেখতে পাবেন এটা ওপেন হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই অপশানটা চলে আসবে। এটা আপনারা জাস্ট অ্যাকসেপ্ট করে দেবেন। হ্যাঁ, আমি এটা জাস্ট এখানে কিছু রিকমেন্ডেশন হয়েছে আপনাদের কন্ডিশন, ওগুলো আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে তারপরে দেখবেন আরেকটু ঘুরতে থাকবে। তো ঘোরার পরে আরেকটা অপশান আসবে, তো তারপরে এইরকম অনেকক্ষণ ঘোরার পরে এইরকম একটা অপশান আসবে। এখানে দেখেন আপগ্রেড দিস পিসি নাও, যদি আপডেট দিতে চান তো এটা, যদি আপনি এখন ইনস্টল করতে চান যে দেখেন ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া USB ফ্লাশ ড্রাইভ DVD ISO ফাইল, তো ISO ফাইলটা এখন আপনি নেক্সট করে দেবেন। হ্যাঁ, এটা এখন আপনি নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে নিচে এখানে টিক মার্ক আছে, যদি আপনি যে এই যে 64 GB আছে, যদি আপনি এটা চেঞ্জ করতে চান তাহলে টিক মার্ক উঠিয়ে দিয়ে আপনি যদি ইচ্ছা করেন 32 GB 32 বিটও আপনি নামাতে পারেন। তো তারপরে উইন্ডোজ 10 যেটা আছে, আবার ইংলিশ আপনি ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন, আপনি যে ল্যাঙ্গুয়েজ সেই অনুযায়ী। তো আমি এটা রিকমেন্ডেড করবো যে এটা দিয়ে দেবেন, যদি এখন ম্যাক্সিমাম কম্পিউটারে 64 বিট থাকে, আর যদি না থাকে আপনি এখানে যে কোনো চেঞ্জ করতে পারেন। তো আমি এটা টিক মার্ক দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে আমি এখন নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে যাওয়ার পর দেখেন এখানে বলছে যে এখানে USB ফ্লাশ ড্রাইভ, আপনি যদি সরাসরি ইনস্টল না করে ডাইরেক্ট ফ্লাশ করতে গেলে এখান থেকে ডাইরেক্ট করতে পারেন। তো আমি ISO ফাইলটা নামিয়ে রাখলে দেখা গেছে অনেক সময় অন্য কাউরে আপনি এই ISO ফাইলটা দিয়ে আবার অন্য PC-তেও আপনি ইনস্টল করতে পারেন, সেই জন্য আমি এটা নামিয়ে রাখবো। নামিয়ে করলে জিনিসটা অনেক ভালো হয়, দেখা গেছে যে কোনো সময় অপারেটিং সিস্টেমে চলে গেলে আবারও ইনস্টল করতে পারবেন। তো আমি আবার নেক্সট দিয়ে নিয়ে দিলাম। তো নেক্সট দিয়ে দেওয়ার পর দেখেন এখন তো ISO ফাইলটা কিন্তু চাচ্ছে যে জায়গায় আপনি ডাউনলোড করে রাখবেন, মানে ISO ফাইলটা যে জায়গায় আপনি রাখবেন সেটা আপনি কোন জায়গায় মানে ডাউনলোড করবেন। হ্যাঁ, তো আপনি একটা ড্রাইভ ধরিয়ে দেবেন, দেখা গেছে অ্যাপ ড্রাইভ আর G ড্রাইভ, যেখানে ধরে দেওয়ার পরে আপনি এটা সেভ দিয়ে দেবেন। ধরো আমি G ড্রাইভে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিবেন। তো এই যে দেখেন এখন প্রসেসিং হচ্ছে। তো এভাবে আপনার যখন 100% প্রসেসিং হবে তখন আপনার এই ফাইলটা যে জায়গায় লোকেশন ধরা দেবেন সেই জায়গায় ডাউনলোড হবে। তো উইন্ডোজ নামে সেই ISO ফাইলটা থাকবে, সেটা আপনি কীভাবে তারপরে বুটেবল করবেন সেটা আমি পর দেখিয়ে দেবো। তো এটা 100% হতে অনেক সময় লাগবে, সে মানে সেইটুকু সময় তো আর আমি রেকর্ডিং করতে পারবো, আমি তো আপনাদের রেকর্ডিংটা জাস্ট মেন থিমটা দেখিয়ে দেবো। তো 100% হওয়ার পরে আপনারা কী করবেন, আর একটা ফাইল নামে দেবো রাফিউজ ফাইলটা নামিয়ে তারপর ওইটা দিয়েই আপনার প্যানড্রাইভে আপনি পোর্টেবল করতে হবে। তো চলুন এখন রাফিউজ সফটওয়্যারটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে দেখেন এখন 2% হচ্ছে, এরকম আপনি 100% হইলে অনেক সময় লাগবে, প্রায় মানে 1 ঘন্টার মতো। তো এরকম আপনি নামিয়ে নেওয়ার পরে আপনি তারপরে স্টেপটা যেটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন রাফিস সফটওয়্যারটা আপনি কীভাবে ইনস্টল করবেন। তো রাফিস সফটওয়্যারটা ইনস্টল করতে হলে ঠিক সেম একই রকম আপনারা কী করবেন, এখানে লিখবেন রাফিউস নামে একটা RUFUS রফুস, এই যে রফুস 3.10, এটা আপডেট। তো এটা আপনি কী করবেন, যে এটা আপনি প্রথমেই দেখতে পাবেন, তো এটা আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে দেখেন আপনি লেটেস্ট ভার্সন আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি দুটো ফাইল আমি ডাউনলোড করে রাখছি, এখন আমি আপনাদের দেখাবো
সেটা কিভাবে আমি এখন কাজ করে দেখাবো, যে সরাসরি আপনার যে কিভাবে করবেন। এই দেখেন, এই রাফিস ফাইলটা আমি ডাউনলোড করে রাখছি, এবং উইন্ডোজ যে 10 যেটা অরিজিনাল ভার্সন, এই যে এরকম ডাউনলোড করার পরে কিন্তু আপনার ফাইলে এরকম অপশন থাকবে, ঠিক আছে? তো দুটো আপনারা ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে কি করবেন, আপনার মানে প্যান ড্রাইভটা যেটা দিয়ে আপনি উইন্ডোজ দিবেন, সেই প্যান ড্রাইভটা আপনি ইউএসবিতে আপনি ঢুকাবেন। ঢুকানোর পরে আপনি দেখবেন যে ইউএসবিতে যা কিছু আছে আগে সেগুলো সব আপনি রিমুভ করে দেবেন, বা অথবা আপনি যা আছে থাকলে আপনি ফরম্যাট করে নিতে পারেন। তো ফরম্যাট করে দেওয়ার পরে আপনারা, এখন আমি ইউএসবিটা ঢোকালাম, দেখেন ঢোকানোর পরে দেখেন তারপরে আমি কি করব, এখন সরাসরি আমার ইউএসবিতে প্যান ড্রাইভে চলে গেলাম। হ্যাঁ, তো এখন প্যান ড্রাইভে আপনি ডাইনোস ক্লিক করে আপনি ফরম্যাট দিয়ে দিবেন। ফরম্যাট দিয়ে দেওয়ার পরে স্টার্ট, মানে আপনার প্যান ড্রাইভে কিছু থাকা দেবে না, ঠিক আছে? একবারে ফাঁকা করে নেবেন, ঠিক আছে? তো আমি আমার প্যান ড্রাইভ ফরম্যাট দিয়ে দিলাম এবং ফাঁকা করে নিলাম, স্টার্টিং হচ্ছে। তো ফরম্যাট এখন হচ্ছে, হ্যাঁ, তো ফরম্যাট ওকে হয়ে গেছে। এভাবে আপনি ফরম্যাট করে নেবেন। হ্যাঁ, তো তারপরে কি করবেন, এখন আপনি রাফিউজ যে সফটওয়্যার রয়েছে, যে রাফিউজ সফটওয়্যারটা আপনি ওপেন করবেন। কারণ এই রাফিউজ সফটওয়্যারটা ওপেন করার আগে আরেকটি কাজ বন্ধুরা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের যদি অ্যান্টিভাইরাস থাকে, বা আপনাদের যে ডেফল্ট যে উইন্ডোজ 10 যেটা রয়েছে এগুলো, বা যে কোনো অ্যান্টিভাইরাস থাকলে আপনি এটা অফ করে নেবেন। কারণ অ্যান্টিভাইরাসের কারণে ওই যে রাফিউজটা, এটা কিন্তু ভাইরাস মনে করে এটা খেয়ে ফেলে। তো সেই জন্য এই যে কী করবেন, আপনি এই যে থ্রিট প্রোটেকশনে যাবেন, এই যে এটার মধ্যে অ্যান্টিভাইরাসে যাওয়ার পরে দেখতে পাবেন এই যে ভাইরাস অ্যান্ড থ্রিট প্রোটেকশনে যাওয়ার পরে আপনার মেনু সেটিংসে যাবেন। মেনু সেটিংসে যাওয়ার পরে এগুলো সব অফ করে নেবেন। আমি এখন অফ করে নিচ্ছি, দেখেন। তারপরে যে ডিসমিসে দিয়ে দিবেন, এই যে এগুলো সব অফ করে নেবেন। তো অফ করে নেওয়ার পরে, হ্যাঁ, তারপরে আপনি এটা মিনিমাইজ করে নেবেন, কারণ আরেকবার আপনার এটা সব কিছু অন করা লাগবে। তো এটা মিনিমাইজ করার পরে তারপরে এই যে রাফিউজ সফটওয়্যারটা যেটা ডাউনলোড করার পরে আপনি এটা ও মানে অন করবেন, ঠিক আছে? তো এখন অন করার পরে দেখেন যে স্টেপটা, সেটা হচ্ছে আপনাদের এখানে এই যে এই অপশানে দেখাবে অনেকগুলো আপনার ডিস্ক ওর আইএসও ইমেজ সিলেক্ট, এই যে এটা দেবেন, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে আপনি এই যে সিলেক্ট, মানে যে জায়গা থেকে আপনি ফাইলটা আপনি নামাতে চান বা দিতে চান, সেটা যে ড্রাইভে আপনি রাখছেন সেই ড্রাইভে চলে যাবেন। চলে যাওয়ার পরে যে ধরেন উইন্ডোজ আমি যেটা দেবো, যে এটা দেবো, এই যে ফাইলটা ধরে দিব, তারপরে ওপেন করাবো, ঠিক আছে? তো ওপেন করানোর পরে দেখেন আমি আমি যে ফাইলটা যে জায়গায় রাখছিলাম, মানে যে আইএসও ফাইলটা যেখানে আপনি ইনস্টল করবেন বা ডাউনলোড করে রাখবেন, সেখান থেকে এই লোকেশনটা ধরে দিবেন। তো ধরে দেওয়ার পরে দেখেন আপনি এখানে আরও অপশন রয়েছে, এই যে তারপরে এই যে এগুলো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তারপরে আপনার এই যে ফাইলটা ধরে দিলেন, এখন আপনি স্টার্ট করে দিলে আপনার কম্পিউটার প্যান ড্রাইভটা বুট হয়ে যাবে। তো এখন আমি বুটেবল করছি, দেখেন এখন ক্রিয়েটিং ফাইল সিস্টেম টাস্ক কমপ্লিটেড, এখন কিন্তু আমার বুটেবল হচ্ছে, ঠিক আছে? এরকম হলে আপনি এই যে এভাবে একটু সময় লাগবে, অনেকক্ষণ সময় লাগার পরে আপনার এভাবে বুটেবল হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনাদের যে কীভাবে আপনার এবার হয়তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা বুটেবল করার পরে আপনার প্যান ড্রাইভটা কীভাবে আপনি মানে কীভাবে আপনি ইনস্টল করবেন আপনার কম্পিউটারে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আপনাকে দেখানোর জন্য দিয়ে দিলাম। তো এখন আমি কী করবো, যে দেখেন সিস্টেমটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখবেন, আমি বলে নিই আপনার ক্লিয়ারলি বুঝানো, আপনার পিসিটা আগে বন্ধ করে নেবেন। হ্যাঁ, মানে শাট ডাউন করার পর করে নেওয়ার পরে আপনার প্যান ড্রাইভটা আপনি ইউএসবিতে লাগাবেন। লাগানোর পরে তো আপনারা স্টার্ট করবেন কম্পিউটার, পিসিটা স্টার্ট করার পরে আপনারা দেখেন অনেকগুলো ফাংশান থাকবে। তো অনেক কম্পিউটার অনেকটা সাপোর্ট করে, মানে F10, আবার অনেক সময় F9ও সাপোর্ট করে। তো যে যার কম্পিউটারে যেটা সাপোর্ট করে, তা আপনারা কী করবেন, ইনস্টল করার পরে মানে পিসিটা স্টার্ট করার পরে F10 ছাপতে থাকবেন, অথবা F9, 8, এই যে F12, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এভাবে আপনি ছাপতে থাকবেন। তো প্রথমে কম্পিউটারটা ওপেন করে তারপরে যে এগুলো ছাপতে থাকবেন F9, 10, 8 অথবা 12, এরকম দিয়ে ছাপতে থাকবেন, তার অপশান আসবে। তো বুট অপশান আসবে, বুট অপশান আসলে বুটটা আপনি ধরিয়ে দিবেন, এই যে আরো কির মাধ্যমে আপনারা বুট অপশানটা ধরে দিবেন। ধরে দেওয়ার পরে আপনার যেগুলো তারপরে স্টেপ বাই স্টেপ যে সেটিংসগুলো আছে আপনারা বুঝতে পারবেন, দেখলেই আপনারা খুব সহজে আপনি এটা বুট করবেন। তারপরে যেগুলো যে চাইরি করবেন এগুলো আপনারা সব কিছু টিক মার্ক দিয়ে দিলেন বা ক্লিক করে তারপরে আপনার ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার বিষয়টি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, কারণ আপনাদের অন্যদের কাছে শেয়ার করলে তারাও বুঝতে পারবে, সহজে ইনস্টল করতে পারবে। তো আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।